আজকে তোমাদের বিএর থার্ড ইয়ার যেটা স্পেশাল পেপার আছে উপন্যাস থার্ড ইয়ারে সেভেন পেপার, সেভেন পেপারে নভেল আছে, সেই নভেলে দুটো নভেল আছে, নাটক উপন্যাস আছে শেষ প্রশ্ন এবং আরণ্যক। সেই আরণ্যক থেকে তারই একটা আরণ্যক থেকে তোরা আলোচনা করবো একটু। এর পূর্বেও এই আরণ্যক উপন্যাস নিয়ে আলোচনা করেছি, আর আবারও সেই আরণ্যক থেকেই আলোচনা করব। আরণ্যক উপন্যাসখানি বিভূতিভূষণের এক বিখ্যাত সৃষ্টি, এপ্রিল মাসে 1939 খ্রিস্টাব্দে লেখা, তখন দেশ স্বাধীন হয়নি, তখনের উপন্যাস। ওই উপন্যাস মধ্যে অরণ্যনীর যে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি তিনি করেছেন, বর্ণনা করেছেন, সারা বিশ্ব সাহিত্যে এরকম অরণ্যনানীর অর্থাৎ জঙ্গল বা বনস্পতির যে এত সৌন্দর্য থাকতে পারে, সেই সৌন্দর্যের এক অনুপম চিত্র আলোচ্য উপন্যাসে তিনি বর্ণনা করেছেন। এই উপন্যাসে মুখ্য মানুষ নয়, এই উপন্যাস মধ্যে মুখ্য হচ্ছে অরণ্য, জঙ্গল, গাছপালা। উপন্যাসটির পরিকল্পনা বিস্ময়কর, অভিনব। এই উপন্যাসখানি আর 10-20টা সাধারণ উপন্যাস থেকে সম্পূর্ণ ভিন্ন এবং নূতন প্রকৃতি। প্রকৃতির কি সূক্ষ্ম কবিত্বপূর্ণ অনুভূতি বিভূতিভূষণের উপন্যাসের গৌরব, সে তাই উপন্যাসের, তার সমস্ত উপন্যাসের মধ্যে এক চরম উৎকর্ষ লাভ করেছে এদিক দিকে নিঃসন্দেহ। আগেই বলছি যে এখানে নাম থেকেই বুঝতে পারছ এই উপন্যাসে প্রকৃতি না, প্রকৃতি প্রধান, মনুষ্য চরিত্র সেই প্রকৃতিকে ঘিরে তাদের আশেপাশে প্রদক্ষিণ করছে মুখ্য, যাকে কেন্দ্র করে, যাদের কেন্দ্র করে উপন্যাসখানি গড়ে উঠেছে সেটা হচ্ছে এই অরণ্য প্রকৃতি। এই সীমাহীন অরণ্য প্রকৃতিকে লেখক তার মনের কল্পনাকে পূর্ণভাবে অধিকার করে আছে। এই প্রকৃতি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ গ্রহণ করে, বিভিন্ন মাধুর্য, রূপ মাধুর্য, তার প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়। সেই প্রতিটা ঋতুর যে রূপ মাধুর্য, সেটা অপূর্ব কল্পনা শক্তিতে এবং বাস্তবতার নিরিখে নিপুণতার নিপুণ দক্ষতার সঙ্গে উপন্যাসকার এখানে বর্ণনা করেছেন। প্রতিটা মুহূর্তের, প্রতিটা ক্ষণের, দিবারাত্রির প্রতিটি প্রহরে প্রহরে জ্যোৎস্না অন্ধকারের বিভিন্ন পটভূমিকায় পরিবর্তনশীল রূপ ও সূক্ষ্ম আবেদন আশ্চর্যরূপে, আকর্ষণীয় রূপে বস্তুনিষ্ঠা ও কাব্য ব্যঞ্জনার সঙ্গে উপন্যাসকার বর্ণনা করেছেন। সর্বোপরি এর সমস্ত পরিবর্তনশীলতার মধ্যে এক সুগভীর অপরিমেয় রহস্যবোধ, অবিচল কেন্দ্রবিন্দুর ন্যায় সেই স্থির যে রহস্যটা, সেটা উপন্যাসের কেন্দ্রস্থলে রয়ে গেছে। প্রকৃতির এই ইন্দ্রজাল লেখক কত নিবিড় ও বিচিত্রভাবে অনুভব করেছেন তা ভাবতে গেলে বিস্ময় জাগে। জনহীন বিশাল আরণ্য প্রান্তরে জ্যোৎস্নারাত্রি তার কল্পনাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে। এটা কখনো পরিরাজ্যের মায়াময় অপার্থিব সৌন্দর্য লোক, কখনো বা প্রেতলোকের বিভীষিকার মতো আমাদের মানসপটে উন্মোচিত হয়েছে। এই প্রকৃতির নিজস্ব অন্ধকার নিশিতিনি এক গভীরতার রোমাঞ্চকর অনুভূতিকে, যাকে বলে
কসমিক ইমাজিনেশন তাকেই যেন প্রস্ফুটিত করে, স্ফুরিত করে, কল্পনাকে সৃষ্টি রহস্যের মর্মস্থলে টেনে এনে সৃষ্টিক্রিয়ার নিগুড় আনন্দ শিহরণ এবং সৃষ্টিকর্তার প্রকৃতি পরিচয়কে উদ্ঘাটিত করেছে। যে সৃষ্টিকর্তা প্রকৃতিকে কীভাবে আত্মনিয়োগ করে কী সৌন্দর্য, কী নিপুণতার সঙ্গে প্রকৃতিকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তারই এক অভূতপূর্ব বর্ণনা আলোচ্য উপন্যাসে আমরা পাই। আবার আদিম অরণ্য আনন্দ, আদিম অরণ্য সেই অরণ্যের জাতির সঙ্গে এসে একদিকে বন্য মহিষের রক্ষাকর্তা টারবেড়ো দেবের কল্পনাকে উপন্যাসকার তার কলমে এক অতীব সুন্দর চিত্রে চিত্রিত করেছেন। অন্যদিকে কেবলমাত্র শিক্ষিত মনের পক্ষেই যার ধারণা করা সম্ভব সেই যুগ যুগান্ত প্রসারিত ঐতিহাসিক কল্পনাকে প্রবুদ্ধ করেছে। দৃশ্যের পর দৃশ্য একদিকে বর্ণপ্লাবনের বিচিত্র সৌন্দর্য আমাদের মনকে ভাসিয়ে নিয়ে যায়, আমাদের চক্ষুকে শান্ত করে দেয়, চক্ষুকে আবার উতলা করে দেয় তার সেই দৃশ্য দেখার জন্য। অপরদিকে অতীন্দ্রিয় অনুভূতির নিবিড়তায় রূপাতীত ধ্যান তন্ময়তার মধ্যে আমাদের মগ্ন করে দেয়। প্রকৃতির সঙ্গে মানব মনের, মানবের মানসিক এবং অন্তরঙ্গ সম্পর্কে এই যে কাহিনী শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যেও এর জুড়িমেলা ভার। ইউরোপ সাহিত্যে বা অন্য কোনো সাহিত্যে এত নিবিড়ভাবে, এত সূক্ষ্মাতিসূক্ষ্ম বর্ণনা প্রকৃতির আর কোনো বিশ্ব সাহিত্যে আর কোনো লেখকের মধ্যে বা তার সাহিত্যে আছে কি না সেটা খুঁজে বার করা দুরাও ব্যাপার। এই চেতনা শক্তি সম্পন্ন নিগুড়ভাবে ক্রিয়াশীল প্রতীকের প্রকৃতির পরিবেশের মধ্যে মানুষের সংকুচিত উপস্থিতি চমৎকার সামঞ্জস্যভাবে তিনি নির্ধারণ করেছেন এবং নির্দেশন করেছেন। বিরাট আরণ্যের রেকর্ড আমি আগেই বলেছি, এই যে বিরাট প্রকৃতি, বিরাট আরণ্য, তার মধ্যে এই মানুষ এখানে অতি ক্ষুদ্র। আর তাদের শক্তি প্রবা প্রাণবঞ্চনার নিকট, অর্থাৎ আরণ্যের যে শক্তি তার প্রাণবঞ্চনা তার নিকট, মানুষের যে ছোটোখাটো প্রচেষ্টা ও আশাকাঙ্ক্ষাগুলি সেরূপ নগণ্য অকিঞ্চিতকর। এখানে মানুষের জীবন বনের ব্যবধানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিষ্কৃত ভূমিখণ্ডের মতোই একটা মনে হয় এক একটা দ্বীপের মতো এক একটা ছোটো জায়গার সংকীর্ণতায় রয়েছে। প্রকৃতি তাকে যেটুকু সংকীর্ণ স্থান ছেড়ে দিয়েছে সেখানেই তার মধ্যেই সে মানুষ সীমাবদ্ধ এবং সেখানেই সে তার মাথা গুঁজে বাঁচতে চাইছে। এখানে মানব মনের যে উদ্দাম চাঞ্চল্য, যে বিশ্বব্যাপী ক্ষুধা, যে আকাশস্পর্শী পক্ষবিস্তার সেটা কিন্তু এখানে নেই। নির্জন আত্মসমাহিত শান্তি সমস্ত বাহুল্য আয়োজন সম্ভারের এখানে বর্জন করা হয়েছে। আকাঙ্ক্ষা পরিধির নির্মম সংকোচ এখানকার জীবনবৃত্তির বৈশিষ্ট্য। তো শহরে জীবনযাত্রা যে জাঁকজমক, যে বিলাস বৈশুল্য, আধুনিকতার যে জাঁকজমকতা, যে চকমকিভাব উজ্জ্বলতা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই না। কারণ এখানে আদিমতা, প্রাকৃতির যে সত্যিকারের যে সৃষ্টি, যেখানে অকৃত্রিমতার যে লাবণ্য, সেই লাবণ্য এখানে অফুরান্ত রয়েছে। মানুষের আদিম বৃত্তিগুলো এখানে ইন্দ্রনীন অগ্নির মতোই মিলান ও নিস্তেজ। ঝগড়া বিবাদ অত্যাচার আছে কিন্তু তারা অরণ্যের দাবানলের মতো হঠাৎ জল জ্বলে উঠে আবার অল্পক্ষণ পরে আবার নিভে যায়। কৃত্রিম সমাজ ব্যবস্থায় বিরোধের যে
অগ্নি আইন রচিত চিমনির সাহায্যে উভয় পক্ষের প্রচণ্ড জিদ বহু বর্ষ বাঁচিয়ে রেখেছে রাখা এবং রাখার চেষ্টা করায় এই আরণ্য সমাজে একদিকে লাঠিবাজি বাড়ছে, আবার অন্যদিকে চিরনির্বাদ। এখানে কিছু চরিত্রের মধ্যে রাসবিহারী সিং ও নন্দলাল এই সব বন্যলতার মধ্যে সভ্যতার কুদুরতার ক্রূরতার প্রতীক, কিন্তু এরা বনে বাস করে বলে সোজাসুজি বিনা ছদ্মবেশে হিংস্র প্রতিষ্ঠানই হয়ে উঠেছে সভ্য সমাজের। আদর্শ অনুযায়ী নাম ভাড়ানোর কোনো প্রয়োজনীয়তা এদের নেই। এরা মহাজন, সাঁওতাল এবং ধাওয়াল সাহু সমস্ত সরল বিশ্বাসী আত্মবলা লোক। অরণ্য মর্মরের নিগুড় মন্ত্র তাকে কুশিতজীবী সুলভ ধূর্ততা ভুলে আছে। কুশিতজীবী অর্থাৎ সুৎখোর, যে সুৎখোরা যেভাবে নির্মমভাবে মানুষকে ইয়ে করে, সেই নির্মমতার এখানে সেই চিত্র এখানে আমরা দেখতে পাই না। এখানে বিভিন্ন চরিত্রের মধ্যে এমনও চরিত্র আছে কিশোরী বধূ প্রবীণ বা বৃদ্ধ স্বামীর ঘর থেকে পালিয়ে যাচ্ছে, এবং সেটা তাকে সে করুণ মতো করুণ অবস্থা, যেটা পাখি ধরার ফাঁদের মতো বেদনাসিক্ত কিন্তু সহানুভূতির বিষয়। এখানে জীবন ও মরণ কবি কল্পনার নয়, এখানে কবির কল্পনার মতো নয়, এখানে বাস্তবতার নিখুঁততা রয়েছে। প্রতিদিনকার বাস্তব আবর্তনে এখানে বন বনানি যেন চুপি চুপি কথা কয়। এই আরণ্য রাজসভার সভাসদগুলিও যে আছে তাদের নামে কার্যে ব্যবহারে হৃদয়বৃত্তির প্রতিবেশের সঙ্গে একসুরে বাঁধা উদার অনাসক্ত নিষ্ক্রিয়তার ভাবমণ্ডল বিস্তৃত পরিবেষ্টিত কবি বেঙ্কটেশ্বর, অধ্যাপক মটুকনাথ, উদ্ভিদবিদ্যা বিষয়ক সৌন্দর্য প্রবাসী যুগলপ্রসাদ, সাঁওতাল রাজ দেবা দৌরুপান্না এবং তার পরবর্তী নিজ সরল পবিত্র হৃদয়ে খাঁটি আভিজাত্যে গৌরবময়ী তরুণী ভানুমতী, স্বভাবশিল্পী নৃত্যবিশারদ ধাতুরিয়া, সকলের উপরে যে আরণ্য মহিমার রাজস্বত্র প্রসারিত অপেক্ষাকৃত প্রাকৃতিক প্রজাসাধারণ রাজুপাড়ে বা জয়পাল কুমার কুণ্ডা রাজপুতানি গণরি, তো এই যে চরিত্র, এই যে এমনকি বাঙালি ডাক্তার রাখালবাবুর স্ত্রী, বিহার প্রবাসী দরিদ্র বাঙালি ব্রাহ্মণ পরিবার, অবিবাহিত যুবতী কন্যা ধ্রুবা জবাইয়া, সকলেই বাঙালি সমাজের বহু শতাব্দীর সাধনার যে সংস্কার হারিয়ে ফেলেছে, হারিয়ে সেই যে মানুষের যে কৃত্রিমতার যে খোলস, সেই খোলস এখানে ফেলে দিয়ে এই অরণ্য পরিবেশে নিজেদের সব একাকার করে নিয়েছে। আভিজাত্য গৌরবীন শ্রম ও কর্কশ জীবনযাত্রা অবলম্বন করেছে। সরস্বতী কুণ্ডির অপরূপ সৌন্দর্যপূর্ণ বনস্থলের মধ্যে অবসরপ্রাপ্ত হাকিম রায়বাহাদুরের সপরিবারে আগমন যেন মনে হয় এখানে এক উৎসবের মতো, অর্থাৎ এখানে অমৃত হ্রদে হঠাৎ মক্ষী পড়ে গিয়ে যেমন অবস্থা, সেরকম অবস্থা এখানে হয়েছে। এদের মধ্যে যে বিসদৃশ্য অসঙ্গীতি নয়, একদমই নেই এমনই না, এমনটা নয়, অসঙ্গতির দ্বারাই অরণ্য প্রকৃতির সুগম্ভীর অদৃশ্য মহিমাকে স্ফুটিত করেছে। যে অরণ্য একদিন মানুষ তাই হয়তো বলেছে, দাও ফিরে অরণ্য, আমাদের সে অরণ্য ফিরিয়ে দাও, আমরা এ শহর চাই না। কারণ অরণ্য নানির মধ্যে যে শান্তি, যে অকৃত্রিমতা রয়েছে, শহরের মধ্যে সেটা নেই, শহরে আছে কৃত্রিমতা। ইটের পরে ইট, মধ্যে মানুষ কি, তাই তো কবি গেয়ে ওঠেন।